মিলি, রিয়া এবং অর্চনা তিন যা ছিল তারা তাদের স্বামী বিনয়, অমল এবং সঞ্জয়কে নিয়ে সবাই মিলেমিশে বাস করত। তাদের বাড়িটা প্রস্থে বেশি বড় না হওয়ার কারণে তাদের বাড়ির ছাদ তুলনামূলকভাবে ছোট ছিল, আর এই ছাদ নিয়েই তিন চায়ের মধ্যে প্রায় দিনই অশান্তি লেগে থাকত। তাদের ঝগড়াঝাটির আওয়াজে বাড়িতে কাকচিল বসতে পারত না। আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব, এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। বাড়িতে শাশুড়ি মা নেই, কোথায় ভাবলাম নতুন জায়রা এলে আমাকে সম্মান করবে, আমার কথা শুনে চলবে, কিন্তু এরা তো আমার বেঁচে থাকা মুশকিল করে দিচ্ছে। আবার সকাল সকাল শুরু করলে, প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে তোমাদের এই গল্প শুনতে আর ভালো লাগে না। এখন আমাকে অফিসের টিফিনটা দিয়ে দাও প্লিজ। তুমি তো খেয়ে দিয়ে অফিসে টিফিন নিয়ে চলে যাবে, তারপর এসিতে বসে বসে কাজ করবে। বাড়িতে থেকে আমাকে কত কিছু সহ্য করতে হয় কখনো দেখেছো তুমি কিছু ভেবে? হ্যাঁ রোজই তো ভেবে দেখি, একটা গোটা ছাদ জুড়ে তার ভেজানো কাপড় সে শুকাতে দিতে চাই, কিন্তু পারে না। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে বলো তো? তুমিও মজা করো, সবাই মিলে আমাকে নিয়ে ব্যঙ্গ করো। এখন তো আমার নিজের বলতে আর কিছুই নেই, না আছে বাড়ি আর না আছে বাড়ির ছাদটুকু। তুমি বলো এই বাড়িতে থেকে আমার কি লাভ হবে? সারাদিন আমাদের সবাইকে ছাদ ছাদ করে বিরক্ত করতে পারবে, এটাই তোমার লাভ, এটা তো আর অন্য কোথাও গেলে পারবে না। হ্যাঁ আমারই তো ছাদ, আমি তো এই বাড়ির বড় বউ, কয়েকদিন পরে আমার সন্তান হবে, আমি ওই ছাদেই তো ওর জন্য ঘর বানাবো। মিলির কথা শুনে রিয়া এবং অর্চনা সেখানে চলে আসে, আর তাদের সাথে তাদের স্বামীরাও সেখানে আসে। তাহলে তো ওই ছাদে তিনটে ঘর বানাতে হবে, কারণ কয়েকদিন পর তো আমাদের দুজনেরও সন্তান হবে, তাদের জন্য তো আলাদা ঘর লাগবে তাই না? আর কারো সন্তানের ঘর লাগবে কিনা লাগবে আমি জানি না, কিন্তু আমার বাচ্চার জন্য লাগবেই। আমি চাই ছোট থেকেই ওর নিজের একটা ঘর থাকুক, তাহলে ও প্রাইভেসি জিনিসটা কি বুঝতে পারবে। তাহলে ও প্রাইভেসি জিনিসটা কি বুঝতে পারবে? ঢং করিস না তো, তুই নিজে প্রাইভেসি বুঝিস? আমার পাপড়গুলো সরিয়ে তুই ওখানে নিজের আচারের কৌটোগুলো কেন রেখেছিস? হাওয়ালে কি আমার পাপড়গুলো যদি উড়ে যেত? আমার মনে হয় অফিসে আজ টিফিন নিয়ে যাওয়া হবে না, তোমরা কন্টিনিউ করো, আমরা বাইরে থেকে খাবার নিয়ে নেব। হ্যাঁ তাই নিয়ে যাও, তোমার বউকে অপমান করলে যখন রুখে দাঁড়াতে পারবে না তখন বউয়ের হাতের খাবারও তোমাকে খেতে হবে না, আমি তো কিছু বানিয়ে দিতেই পারবো না। যাব বাবা, আমি কি করলাম, হঠাৎ আমার উপর ডেকে গেলে কেন, আমি তো শুধু টিফিনটাই চাইলাম। যেই বাবা নিজের বাচ্চাদের প্রাইভেসি নিয়ে ভাবে না আমি তাকে টিফিন বানিয়ে দিতে পারবো না। এ তো দেখছি গাছে কাঁটাল আর গোবে তেল রে, বিয়ে হয়ে 3 মাস হয়নি এরা এখনই বাচ্চাদের প্রাইভেসি নিয়ে ভাবছে, এরা দিনরাত ঝগড়া করেছে, নিজেরা নিজেদের প্রাইভেসিটা নষ্ট করছে সেটা তো একবারে ভাবছে না। তুমিও দাদাদের সাথে শুরু করলে, ভেবেছিলাম আমি তোমাদের খাবারটা বানিয়ে দেব, কিন্তু এখন ভাবছি দেব না, কারণ তুমি আমার আর আমাদের ফিউচার কারোর কথাই ভাবো না, তাই আমি আজকে তোমার কথাও ভাবতে পারবো না। না না আমাদের কথা তোমাদের কাউকেই ভাবতে হবে না, আমাদের কথা ভাবলে তোমাদের ছাদ নিয়ে ভাবার সময় তো কমে যাবে তাই না? এই বলে বিনয়, অমল এবং সঞ্জয় তিনজনে রাগ করে বাড়ি থেকে চলে যায়। কিন্তু এসবের পরেও মিলি, রিয়া আর অর্চনা ছাদ নিয়ে ঝামেলা বন্ধ হয় না। তাদের এই প্রতিনিয়ত ঝামেলা তাদের বাড়ির লোকেদের কাছে অসহ্য লাগলেও তাদের পাড়া প্রতিবেশীদের কাছে বেশ মজাদার একটা বিষয় ছিল। তারা সুযোগ পেলেই নিজেদের বাড়ির জানালা বারান্দা থেকে মিলি, রিয়া ও অর্চনা ঝগড়া দেখতে থাকে। কখনো কখনো মিলি, রিয়া আর অর্চনার মধ্যে কোনো ঝামেলা না হলে তাদের পাড়ার লোকজন বেশ চিন্তায় পড়ত। কি ব্যাপার হলো কে জানে, 2-3 দিন হয়ে গেল এখনো তো তিন বৌমা ছাদে এসে অশান্তি করলো না, ঘরের টিভিটাও খারাপ হয়ে গেছে, এরা ছাদে এসে হাঙ্গামা করলে আমার দিনটা ভালোই কেটে যায়, একবার ডাক দিয়ে দেখবো নাকি? এই বলে অতসী দেবী মিলি, রিয়া এবং অর্চনাকে এক এক করে ডাকতে থাকে, কিন্তু সে প্রথমে কারো সাড়াই পায় না। তখন সে বুদ্ধি খাটিয়ে অন্য উপায় বের করে তাদের তিন বউকে ছাদে আনার জন্য। ও রিয়া বৌমা, তোমার জামা কাপড় যে উড়ে পড়ে গেল, এরকম ছাদের ধারে কেউ জামা কাপড় মেলে? একটু মাঝের দিকে দড়ি টাঙিয়ে মেলতে পারো না? এক্ষুনি সবকটা ছাদে এলো বলে এবার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখবো। অতসী দেবীর গলার আওয়াজ শুনে তারা তিন বৌমায় যে যার কাজ ফেলে দিয়ে দৌড়ে আসে। তুই কি চাস বলতো, আমার পাপড়ের ব্যবসাটা উঠে যাক, এত কষ্ট করে আমি আম পাপড়গুলো বানালাম সেগুলোর উপরে তুই জামা কাপড় মেলে দিলি, ভাগ্যে অতসী কাকিমা ডাকলো, না হলে তো শুনতেই পেতাম না। আমি মোটেই তোমার পাপড়ের উপর কাপড় শোকাতে দিইনি, বরং তোমার পাপড়গুলো আমার কাপড়ের নিচে চলে এসেছে, আর আমি তো আমার জামাগুলো ছাদের মাঝামাঝি মেলেছিলাম, ওগুলো এত ধারে কিভাবে এলো?
আমার দিকে তাকালে কি হবে শুনি? আমি সকালবেলা ছাদে এসে প্রাণায়াম করি, মাথার ওপর কাপড়, পায়ের নিচে পাপড়, এভাবে যোগাসন করা যায়, তাই আমি সবকটা সরিয়ে সাইডে রেখে দিয়েছি। যোগাসন করে তুই শরীরটাকেই কাজ করাচ্ছিস, মাথাটাকেও তো কখনো কাজ করাতে হবে। সেটার জন্য কোনো যোগাসন থাকলে সেটাও শুরু করে দে। বিয়ে করে সংসার হয়ে গেল আর এখনো ভেজা কাপড়ের নিচে শুকনো পাপড় রাখতে নেই, সেটাও বুদ্ধি হলো না? আমার ব্যবসায় কতটা ক্ষতি হলো বলতো? আমার নতুন জামাটা যদি উড়ে গিয়ে ট্রেনে পড়ে যেত তাহলে তুই কিনে দিতে পারতিস তো? জামা উড়ে যাওয়ার এতই যখন ভয় তাহলে কাপড়ে ক্লিপ লাগিয়ে রাখুনি কেন? শুধু শুধু আমাকে যখন তখন দোষ দিতে এসো না তো। এই ছাদটা তোমাদের একার নয়, তোমরাই ছাদের মাঝখানটা ব্যবহার করবে, আমি পারবো না। এই বলে তারা তিনজনে আবার ঝগড়া শুরু করে দেয়। অতসী দেবী নিজের ছাদ থেকে মনে মনে খুবই খুশি পায়। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। মিলি, রিয়া আর অর্চনা প্রায় দিনই ছাদ নিয়ে ঝামেলা করার মতো কোনো না কোনো বাহানা ঠিক খুঁজে পায়। একদিন সবাই একসঙ্গে খেতে বসেছে, এমন সময় আমি ভাবছি আমাদের বাড়ির ছাদে একটা দোলনা লাগাবো। আমাদের একজন পুরানো এমপ্লয়ি তার বাড়ি বিক্রি করে অন্য শহরে চলে যাচ্ছে। ওদের ছাদে একটা দুর্দান্ত দোলনা আছে, ওটা আমাকে ফ্রিতে দিয়ে দেবে বলেছে। সত্যি বলছো? খুব মজা হবে, আমার কতদিনই শখ ছাদে একটা দোলনা লাগাবো, আর বিকেল বেলায় সেই দোলনায় দুলতে দুলতে চা আর কফি খাবো। আপনি শুধু নিজের বউয়ের পছন্দটাই মাথায় রাখলেন, বলুন এই নাকি আপনি আমাদের নিজের বোন ভাবেন? তাহলে আমাদের কোনটা পছন্দ সেটা তো একবারও জানতে চাইলেন না। দোলনা লাগালে কি বৌদি সারাদিন একাই চড়বে? আমরা আর কেউ চড়তে পারবো না? সারাক্ষণ উল্টোপাল্টা কথা কেন বলো বলো তো? মেজ দিদি উল্টোপাল্টা কথা কি বলেছে মেজদা? আমরা তো অনেক সময় রাতের বেলা ছাদে ঘুমাতেও যাই। ছাদের মাঝখানে একটা দোলনা থাকলে আমরা আর আগের মতো ছাদে ঘুমাতে পারবো। তার মানে তোদের ছাদে ঘুমিয়ে মজা করার জন্য আমার স্বামী নিজের পছন্দ মতো একটা জিনিসও আমাকে কিনে দিতে পারবে না, তাই তো? এই বাড়িতে আর থাকাই যাবে না দেখছি। রোজ এক কথা না বলে তো চলেই যেতে পারো। আর তুমি যে দিনটা তোমার ছেলে মেয়েদের জন্য ছাদে ঘর বানাবে বলো, ছাদে দোলনা লাগানো হলে সেটা তুমি পারবে? আমাদের ছাদটা কি অত বড়? রিয়ার কথা শুনে মিলি আর কিছু বলে না। ওদিকে বিনয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও সে দোলনাটা আনতে পারে না। তারা একে অপরের উপর রাগ করে কেউ কারোর সাথে কোনো কথাও বলে না, ফলে আর ঝগড়াও হয় না। সবাই কেমন যেন রোবটের মতো যে যার নিজের কাজ করতে থাকে। তিন বউয়ের এমন অবস্থা দেখে একদিকে যেমন বিনয়, অমলা, সঞ্জয় চিন্তায় পড়ে, তেমনি বৌমারা ছাদে এসে ঝগড়া করছে না দেখে অতসী দেবীও চিন্তায় পড়ে। এমনই একদিন, ও মিরি বৌমা, তোমার সব পাপড় বাদরে নিয়ে গেল গো, দেখো দেখো সব নিয়ে যাচ্ছে। এ বাবা, একটা না অনেকগুলো বাদর এসেছে। সেই সময় বাড়িতে রিয়া ছাড়া আর কেউ ছিল না। অতসী দেবীর ডাক শুনে মিলির বানানো পাপড় বাঁচাতে রিয়া এক দৌড়ে ছাদে চলে যায়। সেখানে গিয়ে কোনো বাদর দেখতে না পেয়ে রিয়া অবাক হয়ে যায়। তোমাদের ছাদে দেখতে না পেলে আমার মনটা ভালো লাগে না। আমার ছেলে বৌমা তো বিদেশে চলে গেছে, আমাকে ফোন করে খোঁজও নেয় না। তোমাদের ঝগড়াঝাটি কোলাহল শুনেই আমি দিন কাটাই, তাই তোমাদের ছাদে ডাকার জন্য মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলি। কিন্তু মিলি বৌমার পাপড় বাঁচাতে তুমি এলে কেন? হ্যাঁ, তার কারণ মিলি দিদি এখন বাড়িতে নেই, আর দিদি ভাইয়ের তো এগুলো ব্যবসা জিনিস, অনেক কষ্ট করে বানায়, শুধু শুধু নষ্ট হয়ে গেলে আমারও কষ্ট হতো। অতসী দেবী বুঝতে পারে রিয়া তার যাকে কত ভালোবাসে, আর এটাও বুঝতে পারে তাদের ঝগড়াটা তাদের ভালোবাসার একটা অন্য ধরনের প্রতিফলন মাত্র। আমি বুঝতে পেরেছি, এরা নিজেদের সাথে ইচ্ছা করে ঝগড়া করে যাতে নিজেরা নিজেরা একসাথে অনেকক্ষণ সময় কাটাতে পারে। আসলে এরা ঝগড়া করতেই ভালোবাসে, আমাকে কিছু একটা বন্দোবস্ত করতে হবে। বলছি রিয়া বৌমা, ছাত্রে কি নিজের নামে লিখিয়ে নেবে? কি ঠিক করলে বলো তো? ছাত্রে তো আমাদের সবারই, সেটা নিজের নামে করিয়ে নেওয়াটা তো ঠিক হবে না। আমি হয়তো খুব ঝগড়া করি, কিন্তু আমি স্বার্থপর নই কাকিমা। তাহলে আমি একটা বুদ্ধি দিই শোনো, তোমরা নিজেদের মধ্যে ঠিক করে ছাদের তিন দিকে নিজেদের জন্য তিনটে গাছ লাগাও। যার গাছ সবার আগে বড় হবে আর ফুল দেবে, সেই বৌমাই ছাদের মাঝখানটা নিয়ে নেবে। এমন করলে তোমরা কেউ স্বার্থপর প্রমাণিত হবে না, আবার তোমরা ছাদের মাঝখানটা নিয়ে নিয়েছো বলে বাকি কেউ রাগও করতে পারবে না। কেমন বুদ্ধি দিয়েছি বলো তো? অতসী দেবীর সাথে বেশ কিছুক্ষণ গল্প করে রিয়া নিচে চলে আসে। অতসী দেবীর কথা রিয়ার বড্ড ছেলে মানুষই মনে হলেও তার চায়েরা বাড়ি ফিরতে সে সবাইকে ওই কথাগুলো জানায়। অদ্ভুত ভাবে সবাই এই ছেলে মানুষিতে রাজিও হয়ে যায়। আমার তো কতদিনের ইচ্ছা ছাদে একটা পিটুনিয়া ফুলের চারা লাগাবো, এবার তাহলে লাগিয়েই ফেলি, কি বলিস? তারা পরের দিনই নিজের নিজের পছন্দের গাছ ছাদে লাগিয়ে দেয়।
তারা একভাবে নিজেদের সন্তানের মতো গাছগুলোকে দেখাশোনা করে। মিলি বাড়িতে না থাকলে তার বাকি দুই জা তার গাছটা সমস্ত রকম পরিচর্যা করে। আবার রিয়া এবং অর্চনা বাড়িতে না থাকলে মিলি একাই তিনজনের গাছের যত্ন করে। গাছের যত্নের সূত্রে তারা একসাথে হাটে বাজারে যায়, একসাথে ছাদে জল দিতে যায়, আবার একসাথে গল্প করতে করতে ছাদ থেকে নেমে আসে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে, তাদের তিনজনের গাছে একসাথে ফুল ফোটে। ছাদের মাঝখানটায় তোদের যা ইচ্ছা তোরা তাই করিস, আমার ওটা দরকার নেই। যখন বড় হয়েছি একটু আত্মত্যাগ তো করতেই হবে, তাই না? না না, আমরা তো ছোট, তুমি আমাদের বড় দিদি, তুমি আমাদের মায়ের মতো। তুমি দাদাকে বলো দোলনাটা এনে ছাদের মাঝখানে লাগিয়ে দিতে, পরে যখন ঘর করব তখন ওটার কিছু একটা ব্যবস্থা করা যাবে। রিয়া আর অর্চনা দুজনেই একই কথা বলতে থাকে। কিছুক্ষণ একইভাবে কথা বলতে বলতে তারা বুঝতে পারে যে তারা ছাদ নিয়ে আর ঝগড়া করছে না। তারা এটাও বুঝতে পারে যে অতসী দেবী ঠিক এই কারণের জন্যই হয়তো তাদের একসাথে গাছ লাগানোর কথা বলে। গাছের পরিচর্যা করতে করতে তারা কখন নিজেদের এত আপন হয়ে গেছে তারা নিজেরাও বুঝতে পারে না। হঠাৎ করে তাদের এত গাঢ় বন্ধুত্ব দেখে তাদের স্বামীরাও অবাক হয়ে যায়। তারপর থেকে তারা সবাই মিলেমিশে একসাথে বাস করতে থাকে। মাঝে মাঝে ছাদের উপর তাদের চায়ের আসর বসে এবং সেই আসরের মধ্যমণি হয় অতসী দেবী। ছাত্রা এখন তাদের ঝগড়ার কারণের জায়গায় উৎসবের কারণ হয়ে দাঁড়িয়েছে। সব সময় পিছন পিছন ঘুরে ফ্যান ফ্যান করো না তো। তোমার বাবা টাকা দিয়ে আমার বাবাকে কিনলেও আমাকে কিনতে পারেনি, ওকে? আর এতগুলো দিন হয়ে গেল, কখনো তো আমি তোমার সাথে ঠিকভাবে কথাও বলি না, তোমার লজ্জা করে না? না, আসলে তোমার বাড়ি ফিরতে দেরি হচ্ছে বলে আমি এতক্ষণ না খেয়ে বসেছিলাম, তাই তোমাকে ডাকতে এসেছিলাম। তুমি খাবে না? না, আমি খাবো না, আমি খেয়ে এসেছি। তুমি যাও খেয়ে নাও, আর আমাকে বিরক্ত করতে আসবে না, প্লিজ। সীমান্ত আর মধুমিতার বিয়ের প্রায় এক বছর হতে চলল। সীমান্ত মধুমিতাকে এখনো নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি, কারণ তার সঙ্গে মধুমিতার বিয়েটা কিছুটা জোর করেই হয়েছিল। সীমান্তকে কিছু না জানিয়েই মধুমিতার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। মধুমিতার বাবা অনেক ধনী হওয়ায় তারা বিয়েতে অনেক টাকা যৌতুক দিতে রাজি হয়, তাই সীমান্তর ইচ্ছা না থাকলেও তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। এত তাড়াতাড়ি বিয়ে করতে সে চায়নি। বিয়ের পরের দিন, সবেমাত্র আমি কলেজ শেষ করেছি বাবা, এখন আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব, চাকরি করব, কত কিছু প্ল্যান ছিল আমার, আর তার আগেই তুমি আমার মতে সংসারের বোঝা চাপিয়ে দিলে। তুমি আমার নিজের বাবাই তো, নিজের বাবা তো কখনো নিজের ছেলেকে এইভাবে টাকার বিনিময়ে বিক্রি করে দেয় আমি তো জানতাম না, তুমি আমাকে একবার জিজ্ঞাসা করলে না? জিজ্ঞেস করার কি আছে আবার? তুই আমার বাবা নাকি আমি তোর বাবা? সারা শহর খুঁজলেও এমন একটা মেয়ে পাবি? আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আর তাছাড়া মধুমিতা অনেক গুণী মেয়ে, যেমন মিষ্টি দেখতে তেমনই মিষ্টি ব্যবহার। এত বড় লোকের মেয়ে হওয়া সত্ত্বেও ওর মধ্যে কোনো রকমের অহংকার নেই, তুই অনেক খুশি হবি, দেখে নিস। আরে বাবা, অত মিষ্টি মেয়েটাই তো আমার জীবন তেতো করে দিল, আর আমার সুখের কথা তোমাকে আর ভাবতে হবে না, ঠিক আছে? এই বলে সীমান্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। মধুমিতা সবকিছু আড়াল থেকে শোনে, তার খুবই কষ্ট হয়। সে মনে মনে বলে, আমাকে দিয়ে তুমি কোন অপরাধ করালে উপরওয়ালা? আমি না চাইতেও আমার স্বামীর সবচেয়ে অপছন্দের পাত্রী হয়ে গেলাম। মধুমিতা এই বলে কাঁদতে থাকে। এভাবেই তার বৈবাহিক জীবন শুরু হয়। সীমান্ত কোনোদিনও তার সঙ্গে ঠিকভাবে কথা বলতো না, তাকে সবসময় এড়িয়ে চলতো। কয়েকদিন পর সীমান্ত একটি নতুন চাকরিতে জয়েন করে। সেখানে তার অনেক বন্ধু বান্ধবী হয়। তাদের মধ্যে সুচরিতা বলে একটি মেয়ে ছিল, যাকে সীমান্তর খুবই পছন্দ হয়েছিল। সে অফিসে কাউকে জানতে দেয়নি যে সে বিবাহিত ছিল। সীমান্ত আর সুচরিতা, আমাদের নামগুলো কত মিল বলতো, শুধু আমাদের মধ্যেই এখনো পাকাপাকি ভাবে বন্ধুত্বটা আর হচ্ছে না। এই অফিসে আমাকে লাইন দেওয়ার লোকের কি অভাব ছিল যে আরেকজন এসে জুটলো? হে উপরবালা, তুমি আমাকে কেন এত সুন্দরী বানালে? এত ছেলের মন ভাঙতে আমার আর ভালো লাগে না। এ কি কথা বলছো তুমি? আমি এদিকে বন্ধুত্ব মজবুত করার কথা ভাবছি, আর তুমি আমার মন ভাঙার কথা বলছো? এসব কিন্তু ঠিক না। আচ্ছা, আগে আমার সাথে কফি খেতে চলো, একটু আলাদা করে গল্প করি দুজনে, আর তারপর যদি তোমার আমাকে পছন্দ না হয় তখন মন ভেঙে দিও না হয়। এভাবেই তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। তারা প্রায় দিনই একসঙ্গে সিনেমা দেখতে যায়, আবার নতুন নতুন রেস্টুরেন্টে খেতেও যায়। সুচরিতা শহরের মডার্ন মেয়ে ছিল, তার পোশাক আশাক ব্যবহার সবকিছুই ছিল আকর্ষণীয়। তার সঙ্গে সারাদিন কাটিয়ে বাড়িতে গিয়ে সীমান্ত মধুমিতার সঙ্গে খারাপ ব্যবহার করত। সে বাইরে থেকে খেয়ে আসতো,
আর মধুমিতা তার জন্য অপেক্ষা করতে করতে না খেয়েই ঘুমিয়ে পড়ত। এভাবেই দিন কাটতে থাকে। আচ্ছা সীমান্ত, এতগুলো দিন তো হয়ে গেল, আজ পর্যন্ত তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে গেলে না, কবে নিয়ে যাবে আমাকে? আমার বান্ধবী মোনা আমাকে বলছিল যে যেসব ছেলেরা রিলেশনশিপে অনেক দিন থাকার পরেও তার বাবা মায়ের সাথে দেখা করায় না, তারা ঠিক সুবিধার হয় না, তাদের থেকে সামলে থাকাই ভালো। এইসব মেয়েগুলোর বেস্ট ফ্রেন্ডগুলোই এদের মাথা খেয়ে ফেলে, বাড়িতে না নিয়ে গেলে নাকি সুবিধার না। তুমি যেদিনই বলবে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো সুচরিতা, তুমি শুধু শুধু তোমার বন্ধুদের এইসব ভুলভাল কথা বিশ্বাস করা বন্ধ করো। তোমার আমাকে বিশ্বাস না হলে তুমি আমার পাড়ার ছেলে মেয়েদের গিয়ে জিজ্ঞাসা করতে পারো, ওরাই তোমাকে বলে দেবে আমি কেমন ছেলে, একদম খাঁটি সোনা, বুঝেছো? আচ্ছা বাবা, ঠিক আছে। এই বলে যে যার কাজে চলে গেলেও সীমান্ত জানত যে ওই মোনার পাল্লায় পড়ে সুচরিতা তার বাড়িতে আসার আগে তার পাড়ায় ঠিক খোঁজ খবর নেবে। তাই সে আগে থেকেই তার পাড়া ছেলেদেরকে মোনা এবং সুচরিতার ছবি দেখিয়ে বলে, আমার অফিস থেকে ইন্সপেকশনের জন্য দুজন আসবে, ওদেরকে বলবি আমি সিঙ্গেল, আমার বিয়ে হয়েছে যেন ওরা জানতে না পারে, কেমন? কারণ ওরা এখন কিছু এমপ্লয়িকে প্রমোশন দেবে যাদের বিয়ে হয়নি, বিয়ে হলে নাকি সংসারের চাপে ছেলেমেয়েরা ঠিকভাবে কাজ করে না, তাই ওরা সিঙ্গেলদেরই সিলেক্ট করেছে। এত বড় মিথ্যে কথা বললে আমরা কি পাবো? বিনা পয়সাই তো হবে না জাদু। আমি তাদের সবাইকে 100 টাকা করে দেবো, এইটুকু ইনফরমেশনের জন্য 100 টাকাই যথেষ্ট আশা করি। তার পাড়া ছেলেরা সীমান্তর কথাই রাজি হয়ে যায়। কয়েকদিন পরেই সুচরিতা তার বন্ধু মোনাকে নিয়ে সীমান্তদের পাড়ায় খোঁজ খবর নিতে আসে। এই, তোমাদের পাড়ায় যে সীমান্ত থাকে ও কি বিবাহিত? সত্যি করে বলো। সীমান্তর পাড়ার ছেলেগুলো সীমান্তর বিয়ের কথা পুরোপুরি অস্বীকার করে। তাদের কথাবার্তা শুনে মোনার একটু সন্দেহ হয়। দেখলি সুচরিতা, এরা কিভাবে সবাই একসঙ্গে উত্তর দিল, যেন সবাই মুখস্থ করে রেখেছে, যেন মনে হচ্ছে ওরা জানতো যে আমরা আসবো। আমার এসব ঠিক লাগছে না। তুই এত বেশি অবিশ্বাস করা বন্ধ কর তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। মোনা আর সুচরিতা সীমান্তর বাড়ির অ্যাড্রেস নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সীমান্তর বাবা মা ছাড়াও আরেকজন বিবাহিত মহিলাকে দেখে তারা চমকে ওঠে। তুমি কে? সীমান্ত তো কখনো বলেনি ওর দিদি বা বোন আছে। ও কি আমাদের মিথ্যা কথা বলল? তাহলে কি মোনাই ঠিক বলতো যে সীমান্ত বিবাহিত? আসলে আমি ওনাদের বাড়িতে কাজ করি, নতুন জয়েন করেছি, দাদাবাবু তো বাড়িতে থাকে না, তাই উনি জানেন না যে আমি কখন যাই আর কখন বাড়িতে আসি। কিন্তু আপনারা কি? আমরা সীমান্তর বান্ধবী, আমরা একই অফিসে চাকরি করি। আসলে ও বলেছিল ও অবিবাহিত, তাই আমরা খোঁজ নিতে এসেছি। আর তোর সামনে লজ্জা কিসের? তোকে সত্যিটাই বলি, আসলে আমি আর সীমান্ত কয়েক মাস ধরে রিলেশনশিপে আছি, কিন্তু আমার বান্ধবীর ওকে বিশ্বাস হয় না, তাই আমরা খোঁজ খবর নিতে এসেছিলাম। মধুমিতা এই কথা শুনে আকাশ থেকে পড়ে, কিন্তু সে কাউকে কিছু জানতে দেয় না। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। এমনই একদিন সীমান্ত বাড়ি থেকে বেরোবে এমন সময় মধুমিতা তাকে বলে, কয়েকদিন আগে তোমার অফিস থেকে দুজন মহিলা এসেছিল তোমার খোঁজ করতে, পাড়ার লোকেদেরকে জিজ্ঞাসা করেই হয়তো বাড়ির ঠিকানা পেয়েছিল। আমি ওনাদের অনেক যত্ন করেছি, আশা করছি তোমার প্রমোশনটা এবার হয়ে যাবে। সে কি, কারা এসেছিল? সুচরিতার মোনা, তাই তো? তুমি ওদের বলনি তো তুমি আমার স্ত্রী? আর বাবা বা কেউ কিছু বলেনি তো? ওরা কিন্তু বিবাহিত জানলে আমার প্রমোশন হবে না, তাই বলছিলাম আর কি। না না, কেউ কিছু বলেনি, তুমি চিন্তা করো না, তোমার প্রমোশন ঠিক হয়ে যাবে। আসলে ওরা তো জানে না আমি বিবাহিত, সেই জন্যই। এত অল্প বয়সে কারি বা বিয়ে হয়ে যায় বলতো? আর তোমাকে দেখে ওরা কিছু জিজ্ঞাসা করেনি তো? হ্যাঁ করেছি তো, ওরা আমাকে জিজ্ঞাসা করেছে আমি তোমার কে হই। আমি বলেছি আমি তোমাদের বাড়ির কাজের লোক। আমি এটাও বলেছি যে তুমি আমাকে ঠিকভাবে চেনো না। এসব শুনে সীমান্তর খুবই কষ্ট হয়। এত লাঞ্ছনা গঞ্ছনার পরেও এখনো প্রত্যেক দিন মধুমিতা তার বেরোনোর আগে তার জামা জুতা গুছিয়ে রাখে, তাকে সময় মতো খাবার বানিয়ে দেয়, তার টিফিন প্যাক করে দেয়, তার জন্য রাতে না খেয়ে বসে থাকে। এসব ভেবে হঠাৎই সীমান্ত খুবই কষ্ট পায়। আমি মধুমিতার সাথে খুব খারাপ করেছি এটা, ও আমার আর বাড়ির জন্য এত কিছু করছে, আর আমি ওর ভালো কাজের প্রতিদান এইভাবে দিচ্ছি, আমার সব বন্ধ করতে হবে। বাবা ঠিকই বলেছিল, মধুমিতা সত্যিই খুব ভালো মেয়ে, কিন্তু এসব শুনে সুচরিতা কি বলবে? ও যদি আরো ভেঙে পড়ে? না না, ও এমন মেয়ে না, ও তো মডার্ন মেয়ে, ও ঠিকই বুঝবে। এই বলে সে সেদিন একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়, আর সেখান থেকে সুচরিতার বাড়িতে চলে যায়। সুচরিতার বাড়ির বেল বাজাতেই একজন সুপুরুষ ভদ্রলোক এসে দরজা খোলে। কে আপনি, কাকে চাই? এটা সুচরিতা ম্যাডামের বাড়ি তো? আমি ওনার অফিস থেকে এসেছি, একটু দরকার ছিল। আপনি কে?
আমি ওর হাজবেন্ড। আমাদের 4 বছর হলো বিয়ে হয়েছে। কেন সুচরিতা অফিসে বলেনি যে ও ম্যারিড? না না, আসলে আমি নতুন জয়েন করেছি তো আমি কিছুই জানি না, তাই আর কি। সীমান্ত সুচরিতার সঙ্গে দেখা না করেই সেখান থেকে চলে যায়। সীমান্তর চলে যাওয়ার পরেই সুচরিতা সেখানে আসে আর তার স্বামীকে জিজ্ঞাসা করে যে কে এসেছিল। তোমার অফিসের কোন একজন স্টাফ এসেছেন, তোমার সাথে দরকার ছিল হয়তো, তবে দেখা না করেই চলে গেল, কেন বুঝতে পারলাম না। ও বাদ দাও, নিশ্চয়ই প্রমোশনের জন্য ফরমাইশ করতে এসেছিল। এসব কথা তো আর অফিসে বলতে পারবে না, এসব ছেলেদের আমার ভালো করেই চেনা আছে। তুমি চলো ব্রেকফাস্ট করে নেবে, চলো। সুচরিতা বুঝতে পারে যে সীমান্ত এসেছিল, কিন্তু সে এই ব্যাপারে কোনো রকম পাত্তা না দিয়েই নিজের কাজ করতে থাকে। ওদিকে সীমান্ত বাড়ির পথে রওনা হয় আর বাড়ির দিকে যেতে যেতে সে খুবই কাঁদতে থাকে। এমন একটা মেয়ের জন্য আমি মধুমিতার মতো এত ভালো একটা মেয়েকে এইভাবে কষ্ট দিচ্ছিলাম, আমার নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। আজ আমি বাড়ি গিয়ে মধুমিতার কাছে ক্ষমা চেয়ে নেব। সীমান্ত বাড়ি এসে মধুমিতাকে অনেক খুঁজলেও তাকে সে কোথাও খুঁজে পায় না। সে তাকে ফোন করারও চেষ্টা করে, কিন্তু মধুমিতার ফোন সুইচ অফ ছিল। সীমান্ত কিছুই বুঝে উঠতে পারে না যে মধুমিতা কোথায় গেল। সীমান্ত কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, তাই সে তার মাকে ডেকে বলে, মা তুমি তো বাড়িতেই ছিলে, তুমি কি জানো মধুমিতা কোথায় আছে? কিছুক্ষণ আমাকেই তো খেতে দিল, টিফিন প্যাকও করে দিল, এরই মধ্যে কোথায় চলে গেল? ও কি বাজারে গেছে কিছু আনতে? ফোনটাও তো বন্ধ। বলো না মা, তুমি কি জানো? হ্যাঁ জানি, ও বাড়ি ছেড়ে চলে গেছে। অত বড় বাড়ির মেয়ে, এতদিন ধরে তোর সব ছেলে মানুষই সহ্য করে এসেছে, আর কতদিন থাকবে এখানে? সেদিন তো দুটো মেয়ে এসে ওকে বলে গেছে যে ওদের মধ্যে একজনের সাথে নাকি তোর সম্পর্ক আছে। তাও তো মেয়েটা এতদিন মুখ বুঝে ছিল, আমার শরীর খারাপ ছিল বলে আমাকে ফেলে রেখে যেতে পারেনি। সে কি বলছো মা, মধুমিতা সেদিন থেকেই সবকিছু জানতো, আর তোমরা আমাকে আজ বলছো? তুই বাড়িতে থাকতিস যে তোর সাথে কথা বলবো? তুই তো ভাবতিস তোর বাবা তোর জীবন নষ্ট করে দিয়েছে, তুই তো আমাদের কোনো কথাই শুনতিস না। এই চিঠিটা নে, বৌমা দিয়ে গেছে। সীমান্ত চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। আজ আমাদের বিবাহ বার্ষিকী, তুমি হয়তো ভুলে গেছো সীমান্ত, কিন্তু আমি ভুলিনি। এই দিনটার তোমার কাছে কোনো গুরুত্ব না থাকলেও আমার কাছে এই দিনটা অনেক স্পেশাল, তাই আজকের দিনে আমি তোমাকে তোমার স্বাধীনতা উপহার দিলাম। তুমি আর সুচরিতা একসঙ্গে অনেক ভালো থেকো। চিঠিটা পড়ে সীমান্ত কান্নায় ভেঙে পড়ে। সে মধুমিতাকে খুঁজতে তাদের বাড়িতে যায়। প্রথমে মধুমিতা তার সঙ্গে দেখা করতে না চাইলেও পরে সে তার সঙ্গে দেখা করে। মধুমিতাকে দেখে সীমান্ত বলে, আমাকে ক্ষমা করে দাও মধুমিতা, আমি জানি আমি এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর তোমাকে কোনো প্রশ্নের সুযোগই দেব না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করো আর আমার সাথে ফিরে চলো, প্লিজ মধুমিতা। সীমান্তর কথা শুনে মধুমিতার চোখে জল চলে আসে। সে সীমান্তর সঙ্গে তার বাড়িতে ফিরে আসে। মধুমিতাকে ফিরে আসতে দেখে সীমান্তর বাবা অশোক বাবু বলে, কিরে ছেলে, বলেছিলাম তো এই মেয়ের সাথে তুই খুবই খুশি থাকবি, মিলল তো? আমি তোর বাবা, তুই আমার বাবা নস, বুঝলি? সেদিনের পর সীমান্ত তার অফিস থেকে রিজাইন করে অন্য জায়গায় চাকরির চেষ্টা করতে থাকে। সুচরিতা, মোনা এবং তার আরো বাকি বন্ধুদের নাম্বারও সে তার ফোন থেকে ব্লক করে দেয়। কয়েকদিন পরে অন্য একটি বড় অফিসে সীমান্ত চাকরি হয়। তারপর থেকে তারা সবাই একসঙ্গে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।